যুবক সময় থাকা অবস্থায় আল্লাহর পথে চলো কেননা পৃথিবীর মধ্যে আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা আমরা সবাই জানি বাবার আগে কোনোদিন পৃথিবীতে সন্তান আসে না সন্তানের আগে কোনোদিন নাতি আবার আসে না দাদার আগে কোনোদিন নাতি আসে না মায়ের আগে কোনোদিন মেয়ে আসে না খালার আগে কোনোদিন কোন আত্মীয় স্বজনের বড়র আগে কোনোদিন ছোট আসে না এই জন্য যুবক বড় ভাইয়ের আগে পৃথিবীতে ছোট ভাই আসে না কিন্তু আল্লাহ পাক নিয়ে যাওয়ার সময় মায়ের কুল থেকে সন্তান নিয়ে যায় বাবার কুল থেকে সন্তান নিয়ে যায় দাদার কুল থেকে নাতি নিয়ে যায় নানার কুল থেকে নাতি নিয়ে যায় অতএব পৃথিবীর মধ্যে আশার সিরিয়াল আসে যাওয়ার কোনো সিরিয়াল নাই সময় কখন কার শেষ হয়ে যায় বিদায়ের ঘন্টা কার কখন ঠং করে বেশি উজি বিদায়ের ডঙ্কা কখন কার বেজে উঠে কখন কার বিদায়ের পালা এসে যায় কখন কার দুনিয়া থেকে বিদায়ের সিটি চলে আসে আজরাইল কখন কার নিকট উপস্থিত হয়ে যায় কেউ আমরা জানি না এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা তুমি মনে করছো এই দুনিয়ার জীবন যেমনে খুশি এমনে চলবা বান্দা না 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 আমি আল্লাহ তো তোমাকে খাওয়াই আমি আল্লাহ তো তোমাকে পান করাই আমি আল্লাহ তো তোমার সব কিছুই করি কিন্তু বান্দা তুমি ভুলে যেও না আমি আল্লাহ তোমার থেকে হিসাব নিব না ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ আজকে তুমি শিরিক করো আমি কিছু বলবো না আজকে কুফরি করো আমি কিছু বলবো না আজকে বিদআতে সাইয়্যা করো আমি কিছু বলবো না আজকে অত্যাচার করো আমি কিছু বলবো না আজকে জুলুম করো আমি কিছু বলবো না আজকে লুণ্ঠন করো আমি কিছু বলবো না আজকে জেনা করো আমি কিছু বলবো না আজকে ব্যভিচার করো আমি কিছুই বলবো না কিন্তু বান্দা ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ একদিন আমি সত্যভাবে ধরবো ওই দিন তোমার কোনো উপায় থাকবে না এই জন্য যুবক সময় থাকতে রবের প্রতি চলে এসো সময় থাকতে আল্লাহর মুখাপেক্ষি হও রসুলের সুন্নত তরিকা ধারণ করো রসুলের সুন্না মতে কোরআনের পথে জীবন গঠন করো কেননা আজকে তুমি আমি যাদের প্রেমে পাগল পারা হয়ে আল্লাহর বিধান বলে গেলাম রসুলের তরিকা বলে গেলাম ওই হাশরের ময়দানের মধ্যে কেউ আমাদের কোনো উপকারে আসবে না কেননা আমি আপনি তো মনে করি যেই বন্ধুর প্রেমে আজকে আল্লাহকে বলে গেলাম যেই বান্ধবীর প্রেমে যেই মেয়ের প্রেমে পড়ে আল্লাহকে বলে গেলাম যেই গার্লফ্রেন্ডের প্রেমে পড়ে আজকে মা বাবাকে বলে গেলাম রসুলের তরিকা বললাম আল্লাহর দিনের বিধান বললাম মনে করবেন না ওই হাশরের ময়দানের মধ্যে ওই বন্ধু বান্ধব উপকারে আসবে সূরা আয-যুখরুফের 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন এই দুনিয়ার বন্ধু এই দুনিয়ার বান্ধব এই দুনিয়ার আত্মীয়তা